আমি গত 10-12 বছর ধরে দেখতেছি যে হচ্ছে যে বজ্রপাতের পাতে অনেক মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, বজ্রের শব্দ যেমন বেড়েছে তার আওয়াজ বেড়েছে, সেই সাথে এটার বিস্তারিত অনেক বেশি ঘটেছে এবং অনেক বেশি হচ্ছে। এটা আগে আগেও হতো, কিন্তু এত মৃত্যুর খবর আমরা কিন্তু পেতাম না। তো নিশ্চয়ই এর পিছনে কিছু কারণ রয়েছে। তার একটা কারণ নিশ্চয়ই হতে পারে যে তাল গাছের সংখ্যা কমে যাওয়া, কারণ তাল গাছ হচ্ছে একটা ন্যাচারাল আর্থিং বলা যায়, যে এটা সরাসরি বিদ্যুৎ শোষণ করে মাটিতে নিয়ে নেয়। ফলশ্রুতিতে এই বজ্রপাতের মৃত্যুর সংখ্যা আগে ছিল না, এখন কিছুটা হলেও বেড়েছে। তো এই জিনিসটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্য করেছিলেন এবং তিনিই প্রথম নির্দেশ দিয়েছিলেন যে সারা দেশে তাল বীজ রোপণ করা হোক, তাল গাছের সংখ্যা বৃদ্ধি করা হোক। তো তারই নির্দেশনার অংশ হিসেবে আমরা ভোলা জেলায় 50,000 তাল বীজ আপাতত ভাবে 50,000 রোপণ করার চিন্তা ভাবনা করেছি। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে এবং আমরা আশা করছি এই তাল বীজগুলো একসময় বড় হবে, তাল গাছ হবে এবং এই বজ্রপাতের মৃত্যুর হাত থেকে আমাদের কিছুটা হলেও রক্ষা করবো। এবং তো তাল গাছ নিয়ে একটা নেগেটিভ প্রবাদ আছে যে বিচার মানে তাল গাছটা আমার। তো এটাকে আমরা পজিটিভলি এখন বলতে চাই যে আমার না, এই তাল গাছটা আমাদের এবং সেইভাবে আমরা একে সংরক্ষণ করব। এটা বর্ধনের জন্য এবং এর পরিচর্যার জন্য যা যা করা প্রয়োজন আমরা এটা করব। এই এলাকাবাসী যদি এই তাল গাছগুলোর যত্ন নেয়, আমার ধারণা এই তাল গাছ অনেক বেশি যত্ন আপনাদেরকে ফিরাই দিবে। তালের একসময় খুব বিস্তৃতি ছিল বাংলাদেশে, বিভিন্ন কারণে বিশেষ করে ইটের ভাটা এবং অন্যান্য বিভিন্ন বিপর্যয়ের কারণে তাল গাছগুলো বিনষ্ট হয়েছে। তাল গাছের মেইন বৈশিষ্ট্য হলো যে এখানে আপনারা জানেন যে তালের পিঠা, তাল দিয়ে তালের রসে, তালের রস, তালের তাল থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী উৎপাদন যেগুলো হচ্ছে, এগুলো অন্য কোনো ফল থেকে আমরা পাই না। আমাদের যে তালের গাছ থেকে আমরা তালের গাছের মাধ্যমে আমাদের যে বজ্রপাত নিরোধ করতে পারি। এর কারণ হলো এটা লম্বা গাছ, বজ্রপাতের সময় যেটা প্রথম যেটা সবচেয়ে কাছে থাকবে, বজ্রপাতের থেকে উৎপত্তি বজ্র যেখানে উৎপত্তি হয় তার থেকে সবচেয়ে নিকটতম যে অবজেক্টটা থাকবে সেটাতে সে হিট করে এবং সেটার মাধ্যমে আর্থিংয়ের মাধ্যমে এই বজ্রপাতটা মাটিতে চলে যায়। তাহলে তাল গাছ এই ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। এছাড়া নারিকেল গাছ আছে, সুপারি গাছ আছে, কিন্তু তাল গাছের যেটা হলো এটার আরেকটা বৈশিষ্ট্য হলো যেটা অনেক কার্বন মজুত করে, এর বাকলে প্রচুর কার্বন থাকে যেটা অন্য কোনো প্রজাতিতে এটা সহজে দেখা যায় না। এছাড়া আমাদের তাল গাছের যে রুট, আপনারা জানেন যে শিকড় সেটা বহুদূর পর্যন্ত যায় এবং মাটিকে শক্ত ধরে রাখে। মাটির যে ভূমি ধস হয় বিভিন্ন সময়, আমাদের যে সমস্ত নদীর পাড় থেকে বা সাইড থেকে ওই রাস্তার সাইড থেকে যে মাটি ধসে যায় এটা থেকে অত্যন্ত সক্রিয়ভাবে এটা আমাদের ভূমি ধস থেকে রক্ষা করে। এক কথায় বলতে গেলে তালের যে উপকারিতা অনেক বিস্তৃত এবং আমাদের দেশে যে তালের গাছ যেভাবে কমে গেছে সেটাকে ফিরিয়ে আনতে এই কর্মসূচি অত্যন্ত সফল ভূমিকা পালন করবে, এটা আমরা আশা করি। এর মাধ্যমে আমাদের যে তালের যে স্বল্পতা দেখা দিচ্ছিল তাল গাছের সেটা আমাদের পূরণ করতে পারবো এবং সেটা পূরণ করলে একদিকে যেমন বজ্রপাত নিরোধকে রক্ষা পাবো, ভূমিধস থেকে রক্ষা পাবো, আমাদের খাদ্য উৎপাদনে এটা সহজ খাদ্য ফুড সিকিউরিটিতে একটা ভূমিকা পালন করবে। সেই জন্য আমি মনে করি যে আপনাদের এই কাজের জন্য সবাই এগিয়ে আসা উচিত। আমাদের এখানে সবগুলো মিলে আমরা এখন পর্যন্ত 24,000 উপকূল বন বিভাগ ভোলার বিভিন্ন রেঞ্জ দীপন চন্দ্র সরকার মহোদয় এবং সম্মানিত সকলকে থাকবো তারপরে কি আবার ধরবো ওই যে অফিসার্স ক্লাবের পাশে ধন্যবাদ বিপ্লব দা ক্যাব দিয়ে ভাই।